হ্যালো কোডার্স, আমি মজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমাদের তো আমরা যে ফর্মটা ক্রিয়েট করলাম, ফর্মটা তো আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, এই যে আমাদের ফর্মটা যেটা ক্রিয়েট নোটিস ফর্ম, কিন্তু ফর্মটা তো দেখতে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আমরা এটাকে আর একটু সুন্দর করি, সেটা করার জন্য আমরা এখানে এখন সিএসএস ইমপ্লিমেন্ট করব। আমাদের কোডে আমরা কিন্তু কোথাও সিএসএস ইমপ্লিমেন্ট করিনি, তাই না? সিএসএস হচ্ছে, যারা অলরেডি এইচটিএমএল সিএসএস নিয়ে কাজ করছেন তারা অলরেডি চাইলে আমার এই টিউটোরিয়ালটা স্কিপ করতে পারেন। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের একটা লাইব্রেরি নিয়ে আসব এবং বুটস্ট্র্যাপের লাইব্রেরিটা আমরা আমাদের এই প্রজেক্টে এখন ইন্টিগ্রেট করে দিব, যাতে আমাদের সিএসএস নিয়ে অত ডিটেলস ম্যানুয়াল কাজ না করতে হয়। কারণ আমাদের তো এটা স্প্রিংয়ের টিউটোরিয়াল, আমরা তো এইচটিএমএল বা ডিজাইনিংয়ের টিউটোরিয়াল এটা না। সো আপনারা যদি আরও ডিজাইন সম্পর্কে জানতে চান আরও অনেক টিউটোরিয়াল পাবেন অনলাইনে। সো আমরা এখানে আসলে যেটা করব, তাহলে আমরা এখন বুটস্ট্র্যাপের সিএসএসটা ইন্টিগ্রেট করার জন্য আমরা আগে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নিই। আমরা যদি বুটস্ট্র্যাপে চলে যাই, সে লাইক আমরা গেট বুটস্ট্র্যাপ দিয়ে যদি আমরা সার্চ দেই, আমরা বুটস্ট্র্যাপের যে থিমটা আছে ওই থিমের মধ্যে চলে যেতে পারবো। এখান থেকে আমরা ডাউনলোড বুটস্ট্র্যাপ করে নিতে পারি। আমরা বুটস্ট্র্যাপটা যদি এখান থেকে নামিয়ে নিই, আমরা বুটস্ট্র্যাপের কম্পাইল্ড এবং মিনিফাইড সিএসএস এটা আমরা নামিয়ে নিতে পারি। ওকে, ডাউনলোড বুটস্ট্র্যাপ এটা আমরা, যদি আমাদের ডাউনলোড হয়ে যাবে বেশি সময় লাগবে না। সেভ ফাইল দিলাম, সেভ ফাইল দিলে আমাদের কিন্তু এইটা ডাউনলোড হয়ে গেল। আমরা যদি এখন শো অল ডাউনলোডসে চলে যাই, যে আমরা যদি আমাদের ফাইল সিস্টেমে চলে যাই, এটা আমাদের হোমের ডাউনলোডসের মধ্যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা এখানে এক্সট্র্যাক্ট করে নিই। তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, ডিস্ট্রিবিউশন। এখানে আমাদের বুটস্ট্র্যাপের ফুল ডিস্ট্রিবিউশনটা আছে। আমরা এটা বুটস্ট্র্যাপের ডিস্ট্রিবিউশনটা আমরা এখানে কপি করি। কপি করে আমরা এক কাজ করি, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। আমাদের প্রজেক্টটা আছে ওয়ার্কস্পেসের ভেতরে, লেটেস্ট হচ্ছে 65। এটার ভিতরে ওয়েব কন্টেন্ট যে আছে, ওয়েব কন্টেন্টের ভেতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমরা এটা এক্লিপস থেকেও ক্রিয়েট করতে পারি, আসলে এক্লিপস থেকেই করি, যেহেতু এতদিন এক্লিপস থেকে করছিলাম। আমরা এক্লিপসের ভেতরে যে ওয়েব কন্টেন্ট যেটা আছে এটাতে রাইট ক্লিক করে আমরা নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করি। এই ফোল্ডারের নাম আমরা দিতে পারি রিসোর্সেস। আমি প্রেফার করি রিসোর্সেসের ভেতরে, যেহেতু আমি স্টাইল শিট নিয়ে কাজ করছি। আচ্ছা, যেহেতু এটা বুটস্ট্র্যাপের একটা লাইব্রেরি, ওয়াই নট উই ক্রিয়েট আ লিপ ফোল্ডার আন্ডার রিসোর্সেস। সো আমরা নিউ দিয়ে ফোল্ডার দিলাম লিব, এবং আমরা এই লিবের ভেতরে আমরা আমাদের যে ডাউনলোড করা ডিস্ট্রিবিউশনের যেই ফোল্ডারটা আছে, আমরা তাদের একটা ডাউনলোডস, ডাউনলোডসের ভিতরে ডিস্টের ভেতরে আমাদের, এটা তো বুটস্ট্র্যাপ, তো আমরা লিবের ভেতরে একটা বুটস্ট্র্যাপ ফোল্ডার ক্রিয়েট করে দিই। যেহেতু এটা ফোল্ডারটা থাকলে আমাদের সুবিধা হবে, বুটস্ট্র্যাপ। অ্যান্ড এই বুটস্ট্র্যাপের ভেতরে আমরা এই তিনটা ফোল্ডারই নিয়ে যাই। আমি দেখি ড্র্যাগ অ্যান্ড ড্রপ সাপোর্ট করে কি না, করার কথা। সিমস লাইক ইট উইল বি ওয়ার্কিং, কপি ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, পারফেক্ট। সো বুটস্ট্র্যাপের ভেতরে কিন্তু আমাদের অলরেডি, বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভেতরে আমাদের যে ডাউনলোড করা বুটস্ট্র্যাপগুলো চলে আসলো। এটার ভেতরে যে সিএসএস আছে আমরা ইউজ করবো, এই বুটস্ট্র্যাপ সিএসএসটা আমরা ইউজ করবো আমাদের প্রজেক্টে। তো এই রিসোর্সেস ফোল্ডারটা ইউজ করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশনকে বলতে হবে যে এই রিসোর্সেস ফোল্ডারে যাতে কি যা কিছু আছে সেগুলোকে স্ট্যাটিক রিসোর্স হিসেবে আমাকে সার্ভ করার জন্য। সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের সার্ভলেটের যে আমরা এক্সএমএলটা তৈরি করেছিলাম, আমাদের সার্ভলেট এক্সএমএলটা গেল কই, আচ্ছা আমাদের ইয়েতে যাই, ওয়েব অ্যান্ডফে যাই, নোটিসের সার্ভলেট, হিয়ার উই গো। নোটিসের সার্ভলেটের মধ্যে আমরা দেখি এখানে যে এমভিসিটা আছে, আমরা নেম স্পেসে তো এমভিসিটা এনেবল করেছিলাম, তাই না? আমরা এমভিসিতে চলে যাই। এখানে যে আমি যদি বিনসে রাইট ক্লিক করে, আমরা একটা অপশন পাওয়ার কথা, ইনসার্ট এমভিসি রিসোর্সেস, হ্যাঁ, এবং এখানে আমরা লোকেশনটা দিব, কোন লোকেশন, আমাদের যেই প্রজেক্টে আমাদের ওয়েব কন্টেন্টের রুট তো হচ্ছে এইটা, তাহলে রুটের ভিতরে রিসোর্সেসটা আমরা লোকেশন দিব, root/resources, এবং এইটাকে আমরা ম্যাপিং করব স্ট্যাটিক দিয়ে। ম্যাপিং আমরা করতে পারি, আমরা দিতে পারি স্ল্যাশ
static slash star star. আচ্ছা এখানে স্টার স্টার কিন্তু একটা ওয়াইল্ড কার্ড সাপোর্ট, সেটা হলো যে আমাদের রিসোর্সের ভিতরে যা আছে সব কিছুকে আমি ম্যাপিং করতে চাচ্ছি স্ট্যাটিক দিয়ে, এবং এই স্ট্যাটিকের পেছনে যা কিছু থাকবে ওগুলা সাব ফোল্ডার সহ সব কিছু এই রিসোর্সের থেকে আসলে আমাদের এই অ্যাপ্লিকেশনটা পুল করবে। এটা যদি আমরা এখন সেভ করি, সেভ করে আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, এবং প্রজেক্টে আমরা কি করতে পারি, আমাদের এই যে আমাদের পাথটা যদি আমরা খেয়াল করি, হ্যাঁ আমাদের কি আছে, আমাদের রিসোর্সেসের জায়গায় স্ট্যাটিক আসবে, স্ট্যাটিক লিব বুটস্ট্র্যাপ সিএসএস এবং বুটস্ট্র্যাপ সিএসএস, আমরা এটাকে ফর দ্য টাইম বিইং কপি কোয়ালিফাইড নেম করে রাখি। হ্যাঁ এখন আচ্ছা কপি কোয়ালিফাইড নেম আর একটু পরে করলে হবে, কারণ আমাদের আগে এখানে আমাদের যে ক্রিয়েট নোটিস যেই জেএসপিটা আছে সেখানে আমাদের একটা সিএসএস স্টাইল ট্যাগের একটা লিঙ্ক ফাইল আমরা এখানে লিঙ্ক ট্যাগ আমরা এখানে নিয়ে আসবো। তো এটা মনে রাখার দরকার নাই, আমরা এটা যে কোনো একটা এক্সিস্টিং ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসতে পারি। আমিও সাধারণত আসলে এই জিনিসটা অত মনে রাখি না, সব কিছু তার মুখস্থ থাকে না। আমি যেমন এখানে html.com একটা সাইট আছে স্যাম্পল, আমি যদি এটার সোর্সে চলে যাই দেখা যাবে এই যে লিঙ্কের একটা এক্সাম্পল এখানে আছে, আমরা এই এক্সাম্পলটা কপি করলাম, কপি করে আমি আমাদের সোর্স কোডে নিয়ে এসে আমি এক্সাম্পলটা পেস্ট করে দিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টাইল সিএসএসকে রেফার করেছে, লাস্টে এটাকে ক্লোজ করে নেই, আমি এটাকে ক্লোজ করে দিই। আর এখানে স্টাইল সিএসএসে আমরা আমাদের স্টাইল শিটটা আমরা ডিফাইন করবো, যেটা বুটস্ট্র্যাপের স্টাইল শিট। আবারও এটাকে কপি করি, কপি কোয়ালিফাইড নেম। এখন আমাদের যেটা করব, আমরা সবার আগে আমাদের পেজের কনটেক্সটটা নিব, কারণ আমাদের কনটেক্সটটা ছাড়া তো আমাদের এটা এরর খেতে পারে। আমরা যদি কোথাও ডিপ্লয় করি তাহলে আমাদের যেটা করতে হবে, পেজ কনটেক্সট ডট আমাদের রিকোয়েস্ট, অপস রিকোয়েস্ট ডট কনটেক্সট পাথ। সো কনটেক্সট পাথ আছে, কনটেক্সট পাথের ভেতরে আমরা যাব স্ট্যাটিক দিয়ে যাব। এখানে আসলে আমরা একটা পেস্ট করে দিই, ওই অনেক কিছু ডিলিট করতে হবে, আমাদের আসলে রিসোর্সেসের জায়গায় আসবে স্ট্যাটিক, তাই না? স্ট্যাটিক থাকবে কারণ আমরা স্ট্যাটিক দিয়ে ম্যাপিং করেছি। বুটস্ট্র্যাপ সিএসএস লুকস গুড সো ফার, আমরা এটাকে ক্লোজ করে দিলাম, সেভ করি, একটু ফরম্যাট করে নিই কন্ট্রোল সি এফ দিয়ে। ঠিক আছে, এখন আমরা যদি এখন প্রজেক্টটা রান করি, আচ্ছা আর একটা জিনিস এখানে দেখা ইম্পর্টেন্ট, যে আমাদের আমরা এখানে একটা কন্টেইনার ক্লাস নিয়ে আসছি, ডিভ ক্লাস কন্টেইনার, সেটা আমাদের ফর্মের বাইরে আমরা এটা কন্টেইনারটা করেছি, এবং কন্টেইনারটা পরে এখানে আমরা এটা ক্লোজ করে দিয়েছি। নাও লেট আস ট্রাই টু রান দিস প্রজেক্ট। সবার আগে আমরা যেটা দেখব, আমরা এই সিএসএসটার অ্যাক্সেস পাই কি না সেটা আমরা দেখব, এবং হোপফুলি এই কন্টেইনারটা ডিফাইন করার কারণে মিনিমাল একটা ফরম্যাটিং আমাদের এখানে হয়ে থাকার কথা। আমরা যদি আমাদের সোর্স, আমাদের যদি আমরা আমাদের প্রজেক্টে যাই, প্রজেক্টে এখন কারেন্টলি অবস্থা হচ্ছে এইটা, আমরা যদি এখন রান করি আমাদের সার্ভারটা, লেটস ক্লিক অন দ্য সার্ভার, কন্ট্রোল এক্স আর রিস্টার্ট সার্ভার, ঠিক আছে, লেটস সি হাউ ইট গোস। আমরা ক্রিয়েট নোটিস দেই, আচ্ছা ক্রিয়েট নোটিস দিই, আমরা কিন্তু দেখব যে একটু ডিফারেন্স কিন্তু চলে আসছে, তার মানে কিন্তু মোস্ট লাইকলি আমাদের সিএসএসটা কাজ করছে। আমরা যদি দুটাকে পাশাপাশি রেখে দেখি, এটা ছিল সিএসএস ইমপ্লিমেন্টেশন ছাড়া, এটা হলো সিএসএস ইমপ্লিমেন্টেশন সহ, তার মানে আমরা দেখব যে আমাদের কিছু ফন্ট চেঞ্জ হয়েছে, আমাদের কিছু স্টাইলিং চেঞ্জ হয়েছে। এবং আমরা যদি এটা সোর্স কোডে চলে যাই, কন্ট্রোল ইউ দিয়ে আমরা সোর্স কোডে গেলে দেখব যে আমাদের এই যে রেফারেন্সেসের মধ্যে নোটিসেস স্ল্যাশ স্ট্যাটিক আমাদের যে রেফারেন্সটা দিচ্ছে এটাকে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু আমাদের বুটস্ট্র্যাপের সিএসএসের অ্যাক্সেস কিন্তু আমরা এখানে পাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের পেজে কিন্তু এখন মিনিমালভাবে সিএসএসটা এখন লোড হচ্ছে। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করব, আমাদের টেবিলটাকে আরেকটু সিএসএস দিয়ে ফরম্যাটিং করে ফেলব। সো আনটিল নেক্সট টিউটোরিয়াল, হ্যাপি লিভিং অন কোডস।